ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতনে কোপ পড়তে পারে কর্মীদের, তাদের অ্যাকাউন্টে বেতন কম ঢুকতে পারে। আপনি কি সরকারি কর্মী? তাহলে অবশ্যই চিন্তার বিষয় তো রয়েছে, অবশ্যই চিন্তায় পড়তে পারেন আপনিও। 2022-2023 আর্থিক বছরে যাদের উপরে আয়কর লাগু হবে তাদের এই বেতন কাটা যেতে পারে বলে অনুমান। তবে বেতন কাটা গেলেও ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন যদি কাটা যায় তাহলে জানবেন কোম্পানি আয়কর নিয়মের ভিত্তিতে ট্যাক্সের হিসেবে বেতন কেটেছে। কিন্তু আপনি যদি আয়করের আওতায় না আসেন তারপরেও বেতন কাটা হয়, সেক্ষেত্রে কি করবেন আপনি? কি করতে হবে চলুন বরঞ্চ সেই বিষয়টাই আপনাকে বলি। প্রথমত, কর্মচারীকে তার বিনিয়োগ সম্পর্কে তথ্য দিতে হবে কোম্পানিকে। বেশিরভাগ কোম্পানি তাদের কর্মচারীদের জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগের প্রমাণ জমা দিতে বলে, যাতে বাছাইয়ের পর তা আয়কর বিভাগে জমা দেওয়া যায়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ মানুষই জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চে ট্যাক্স বাঁচাতে তোড়জোড় শুরু করে, বিশেষ করে বিনিয়োগের মাধ্যমে ট্যাক্স থেকে নিজেদেরকে মুক্ত করারও চেষ্টা করে। এখন প্রশ্ন, আপনার প্রতিষ্ঠানে যদি আপনি বিনিয়োগের প্রমাণ জমা দিতে না পারেন তাহলে এখন কি করবেন? এক্ষেত্রে উল্লেখ্য, এখন ট্যাক্স বাঁচাতে বিনিয়োগের শেষ তারিখ 31 মার্চ। এদিকে কোম্পানিগুলিও এই সময়ের মধ্যেই সমস্ত তথ্য চেয়ে বসে। তাহলে এখন কিভাবে 31 মার্চ পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন ও আয়করে ছাড় দিতে পারবেন, সেই বিষয়টা অবশ্যই এবারে কিন্তু সামনে রাখতে হচ্ছে। প্রকৃতপক্ষে আয়করের নিয়ম অনুসারে আপনি যে সংস্থায় কাজ করেন সেখানে যদি 2022-2023 আর্থিক বছরের জন্য বিনিয়োগের প্রমাণ জমা দিতে থাকেন বা জমা দিয়ে থাকেন তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যদি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ট্যাক্সের জন্য আপনার বেতন কেটে নেওয়া হয় তবে আপনি দাবি করার সঙ্গে সঙ্গে সেই পরিমাণটিও ফেরত দেওয়া হবে। অবশ্যই এই বিষয়গুলো ভীষণভাবে মাথায় রাখবেন, কারণ প্রত্যেকটা বিষয় ভীষণই গুরুত্বপূর্ণ। তাহলে কি সতর্ক থাকতে হবে এবং যে যে নির্দেশগুলো ইতিমধ্যে দেওয়া হয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে সতর্কতার সঙ্গে ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। অবশ্যই সঙ্গে রাখুন আজতাক বাংলা, সতর্ক থাকুন, সজাগ থাকুন। সমস্ত খবরের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেল।